এই ঝাড়গ্রামে মানুষের অজানা অনেক সুন্দর সুন্দর স্থান আছে। সেই অজানা জায়গাগুলি জানার এবং দর্শন করার লোভে অনেক ভ্রমণ ইচ্ছুক মানুষ এই ঝাড়গ্রামে ছুটে আসে। তাই আমিও বেরিয়ে পড়েছি এখানকার নানা অজানা জায়গা দর্শন করব বলে, সাথে সেখানকার পূর্ণাঙ্গ বিবরণ তোমাদের সামনে তুলে ধরব। প্রায় 40 থেকে 42 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালাম সুবর্ণরেখা নদীর তীরে। সুবর্ণরেখা নদী, যাকে স্বর্ণরেখা নদীও বলা হয়, ভারতের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। ঐতিহ্য অনুসারে রাঁচির কাছে পিসকা নামে একটি গ্রামের নদীর উৎপত্তি স্থলের কাছে সোনা খনন করা হয়েছিল। এই কারণে এর নামকরণ করা হয়েছে সুবর্ণরেখা, যার অর্থ সোনার ধারা। আমরা মার্চে এসেছি, তাই এই নদীর রূপ এতটাই শান্ত, জল প্রায় নেই বললেই চলে। এখানে আপনাদের বলে রাখি, আমাদের আজকের ভ্রমণের প্রোগ্রামটা সাজানো হয়েছে এইভাবে। প্রথমে সুবর্ণরেখা নদী পার করে রামেশ্বর মন্দির দর্শন করে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তপোবনকে পৌঁছাব। তারপরে ওইখান থেকে গোপীবল্লভপুরে গোপীনাথ মন্দির দর্শন করে লাঞ্চ করে আমরা যাব ঝিল্লি পাখিরালয় দেখতে। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম এবং দেখলাম জেলেরা কীভাবে এখানে মাছ ধরছে। সুবর্ণরেখা নদী পেরিয়ে প্রায় 4 থেকে 5 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালাম রামেশ্বর মন্দির প্রাঙ্গণে। মন্দিরের প্রধান দেবতা হলেন শিব। শ্রাবণ মাসে হাজার হাজার তীর্থযাত্রী এখানে জড়ো হন ভগবান শিবের উপাসনা করতে। মন্দিরটি নয়াগ্রামে রাজা চন্দ্রকেতু 1600 খ্রিস্টাব্দের দিকে তৈরি করেছিলেন বলে মনে করা হয়। মন্দিরটি ঐতিহ্যবাহী উড়িষ্যা স্থাপত্য শৈলীতে নির্মিত। ঝাড়গ্রাম থেকে প্রায় 65 কিলোমিটার দূরত্বে এবং খড়গপুর থেকে 42 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রামেশ্বর মন্দির। প্রতি বছর গঙ্গা পারাউনিতে মন্দির সংলগ্ন একটি বিশাল মেলার আয়োজন করা হয়। বন্ধুরা, তোমাদের কিরম লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করো অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু।
মন্দিরের মূল প্রবেশ দ্বারের সামনে থেকেই একটি পথ চলে গেছে সোজা নিচে ঝিলের দিকে। প্রায় 50-60 স্টেপস আপনাকে অতিক্রম করে ঝিলের কাছে আসতে হবে। জায়গাটি খুবই সুন্দর এবং অতটাই শান্ত, সাথে একটি বাঁধানো ঘাটও আছে যেখানে আপনারা বসে আপনাদের ক্লান্তি দূর করে নিতে পারবেন। এবারে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যস্থানে। এখন আমরা যাব তপোবনের উদ্দেশ্যে। যাওয়ার পথে এই ওয়াচ টাওয়ারটি চোখে পড়ল, তো চলুন ওপরে উঠে আপনাদের টপ ভিউ পয়েন্টটাও দেখিয়ে দিই। জঙ্গলের মাঝে একটি ছোট্ট ভাঙা ওয়াচ টাওয়ার, লোহার সিঁড়ি দিয়ে যাওয়ার সময় অবশ্যই সতর্ক থাকুন। এসে পৌঁছেছি মহাকাব্য রামায়ণের স্রষ্টা শ্রী বাল্মীকি মুনির আশ্রমে, অর্থাৎ তপোবন। এই সেই আশ্রম যেখানে মা সীতা লব এবং কুশের জন্ম দিয়েছিল। এখানে আসলে আজও তাদের আতুরঘর দেখতে পাবেন। রয়েছে সীতামায়ের মন্দির এবং মুনি বাল্মীকির সমাধিস্থল। এখন আপনারা সামনে যেটা দেখছেন সেটা মুনি বাল্মীকির সমাধিস্থল এবং তার পাশেই লব কুশের আতুরঘর। শুনে নেওয়া যাক এখানকার বর্তমান পুরোহিতের থেকে এখানকার ইতিহাস। তপোবন কাকে বলে না, জপ তপ যেতে হয় তাকে বলে তপোবন। রত্নাকর থেকে ইনি লোকজন মারত, তারপরে হলেন বাল্মীকি। তাহলে বাল্মীকি যে হলেন, তাহলে ইনি লেখাপড়া জানেন না, মুক্ত ছিলেন। তাহলে মা সরস্বতী কণ্ঠায় বিরাজ করতে, যা হোক উনি রামায়ণটা রচনা উনি করেছেন। তাহলে কি করেছেন রামায়ণটা, না আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরাকাণ্ড, লঙ্কাকাণ্ড, উত্তরাকাণ্ড, উত্তরাকাণ্ড শেষ, কিন্তু লেখাপড়া নিজেই লেখে পড়তে পারেনি। মা সরস্বতী আর একটু কণ্ঠ মা বিরাজ করতে করে দেখলেন, কি দেখলেন, না রামের বনবাস 14 বছর হয়ে, রামের বনবাস 14 বছর, কিন্তু আবার ভুল লেখা হয়ে গেল, কাটা যাবে। আবার একটু পড়ে আগে কি দেখলেন, না পঞ্চবটি বন থাকতে রাবণ সীতা অপহরণ করে নিয়ে যাবে, এটাও আমার ভুল লেখা হয়ে গেল, কাটা যাবে। তাহলে রাবণ বংশ ধ্বংস হবে, কে করবে, না রাম লক্ষ্মণ যুদ্ধ লড়াই করবে, হনুমান যাবে যুদ্ধ লড়াই করে সীতাকে উদ্ধার করে অযোধ্যায় নিয়ে যাবে। তাহলে সাতকাণ্ডর পরেও আবার লেখা চলছে, কি লেখা চলছে, না সীতা তো 14 বছর বনে কেটে গেল, রাবণ উদ্ধারকে নিয়ে গেল, তার সীতার তো সুখ হলেন, সুখে বসবাস করুক, সুখে বসবাস লিখতে যে সীতার বনবাস লেখা হয়ে গেল। সীতার বনবাস কেন, যখন অযোধ্যায় নিয়ে গেল, অগ্নি পরীক্ষা করে নিয়ে গেল অযোধ্যায়, এবারে কিছুদিন কাটার পরে রাম বাবার কানকে যায় সীতা ভালো মেয়ে নয়, রাবণ হরণ করে নিয়ে গেছে। রাম তখন বলছে, আমি তো লোকের কথায় তো সীতাকে পরিত্যাগ করতে পারিনি, আরও কী হয়ে উঠে উঠুক। এবারে কিছুদিন যাওয়ার পরেই ইনি তখন লেখা চলছে সাতকাণ্ডর পরে যে সুখে বসবাস করি, সুখে বসবাস জায়গায় বনবাস লেখা হয়ে গেল। এবার তোমাদের মতো মেয়ের আছে সীতাকে ধরেছে, সীতা রাবণের মুখ দেখেছ না, বলে আমরা দেখেছি মুখটা, তোমার মুখের দিকে তাকাইনি, যখন আমাকে সমুদ্রের জলে ছায়া দেখেছি 10 মাথা 20 হাত, তোমরা কি দেখবে,
নাম বললে মধুর দেখতে ইচ্ছা হয় না, খড়ি আনো বলতে একটা মেয়ে খড়ি এনে দিল, দশটা মাথা কুড়িটি হাত অঙ্কিত করা হলো মাটি। রাম বাবা আসছে, মা সীতার গর্ভ তখন 5 মাসের, উনি তখন একটু আলিশ্বরী একটু শয়ন করলেন, তারপরে রামের নজরে পড়ে গেল 10টা মাথা কুড়িটি হাত। সীতাকে যে প্রশ্ন করলে মাথার 10টা আঙুলো কি না, বলে আমি একে দেখালাম, কেন না পাড়ার মেয়েরা ধরতে আমি একে দেখালাম না, বলে না তুমি রাবণকে ভালোবাসো নাহলে তুমি আঁকবে কেন, এইটি মার অপরাধ। লক্ষণকে ইঙ্গিত করলে লক্ষণকে তপবনে ছেড়ে দিস। এবারে লক্ষণ সেই কাঁদতে কাঁদতে যে যুদ্ধ লড়াই করে মাকে অযোধ্যায় নিয়ে গেলাম, আর এরা বলছে আবার দাদা বলছে ওই বনবাসে দিয়েছ, তাহলে এবারে সেই রথে হয়ে বাল্মীকির কাছে ছেড়ে দিয়ে গেল, যিনি লেখক, কিন্তু সীতা মা তো জানেনি, কে লেখক জানেনি, তাহলে এইখানে ছেড়ে দিয়ে গেল, তাহলে কাঁদতে কাঁদতে মা সীতা এই জায়গায় থাকে, তাহলে এই জায়গার মধ্যে, এবারে ত্রেতা যুগের কথা। আচ্ছা, এবারে এই জায়গার মধ্যেই কুটি ছিল, এইখানেই রচনা করছিল, তাহলে মোদের ভারতবর্ষে আরও তপবন আছে, তার কথা আছে না অযোধ্যার পাশে নাসিকে আছে, দেঘরে আছে, বিহারে আছে, নর্মদায় আছে, আরও থাকতে পারে 7টা তপবন। এবারে মনটা বলছে যে আসল কোনটা, মনটা জানে যে আসল কোনটা, কিন্তু দেখো আসল বলতে যে মোদের ভারতবর্ষে শিব মন্দির বোধ হয় 2-3 কোটি, বাবা একজন, বাবার আসলও নাই আর নকলও নাই, আর এটাও যদি 6-7-8টা তপবন হয়ে থাকে বাবা মা সব জায়গায় বিচরণ করে, আমিও বলবো নি যে এইটা আসল উটা নকল বলতে নাই, তার সব জায়গায় বাবা মা বিচরণ করে। এইভাবেই ভক্তরা ভক্ত অনুপাতে ভগবান। হ্যাঁ, তোমরা যে এলে এই 3-4 কিলোমিটার দূরে দূরে বাড়ি, তার মধ্যেখানে জঙ্গল মা সীতা, তাহলে মা সীতা বলছে যে লোকাচারে থাকার থাকতে আমার জঙ্গলে থাকা ভালো, অপবাদ, মেয়েও বলে অপবাদ, পুরুষও বলে অপবাদ, তা থাকতে আমার জঙ্গলে থাকা ভালো, মা সীতা আর অযোধ্যায় নাই, এই জঙ্গলে বসবাস করে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যেখানে বাঁধা ছিল সেই জায়গা। তপবনে পুজো দিতেই পারেন, তবে পুজোর উপকরণগুলি সঙ্গে আনবেন, কারণ এই জঙ্গলের আশেপাশে মানুষজন ঘর বাড়ি দোকান খুব একটা পাবেন না। বন্ধুরা, তোমাদের কিরকম লাগছে তা অবশ্যই জানো, কিন্তু শহরের জীবনযাপন থেকে বেরিয়ে এরকম শান্ত প্রকৃতির কোলে একটু নির্জনভাবে কাটিয়ে আসুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। গোপীবল্লভপুরের রাধা গোবিন্দ মন্দির। এই রাধা গোবিন্দ মন্দিরটি প্রাচীনকালে নির্মিত হয়েছিল, ভগবান রাধা গোবিন্দ যে মন্দিরে থাকতেন তা এখন ভগ্নপ্রায়, বর্তমানে ভগবান একটি নতুন মন্দিরে বসবাস করছেন।
আজকের দিনের আমাদের শেষ গন্তব্যস্থান ঝিল্লি পাখিরালয়। এই জায়গাটি ঝাড়গ্রাম শহর থেকে গোপীবল্লভপুর হয়ে 67 কিলোমিটার দূরে অবস্থিত এবং হাতিবাড়ি কটেজ থেকে 10 কিলোমিটার দূরে। টাকার টিকিট করে আমরা ভেতরে প্রবেশ করলাম। সুন্দর সাজানো বাগানের মধ্যে পাখির আনাগোনা, আপনাদের সত্যিই ভালো লাগবে। এখানে থাকারও ব্যবস্থা আছে, আপনি চাইলে গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতির সুন্দর কটেজগুলিতেও থাকতে পারেন। ভেতরে সুন্দর একটি ওয়াচ টাওয়ার আছে, আপনি চাইলে সেই ওয়াচ টাওয়ারে উঠে পুরো জায়গাটার টপ ভিউ পয়েন্টও পেতে পারবেন। খুবই সুন্দর লাগবে আপনাদের, আমি আপনার সামনে সেটা তুলে ধরছি। যত দূর তাকাবেন শুধু সবুজ আর সবুজ, জঙ্গলের মাঝে একটুজো শান্তির জায়গা। সারাদিন ঘোরার পর এখানে বেশ কিছুক্ষণ বসে সময় কাটিয়ে আপনাদের বেশ ভালোই লাগবে, ক্লান্তি দূর হয়ে যাবে। চাইলে ভেতরে বোটিং করতে পারেন, বাচ্চাদের বিনোদনের জন্য অনেক দোলনাও আছে। Thank you.
বন্ধুরা, আজকের দিনের ভ্রমণ আমি এখানেই শেষ করছি। আবার হোটেলে ফেরার পালা। চোখে তখনও লেগে আছে সারাদিনের সবুজায়নের ঘোর। জঙ্গল, সবুজ ধানক্ষেত চারিপাশে যেন মুগ্ধ করে দিয়েছে। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। অ্যান্ড অবশ্যই একদিনের ভ্রমণের জন্যে আপনারা এখানে এসে ঘুরে নিতে পারেন। এর পরের পর্বে দেখবেন বেলপাহাড়ি এবং ঝাড়গ্রামের আরও বিভিন্ন কিছু দর্শনীয় স্থান, সাথে সেই জায়গার ইতিহাসও আমি তুলে ধরব। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড অনেক শেয়ার করবেন, এবং সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে। ধন্যবাদ, ভালো থাকবেন।